সম্মানিত ক্রেতা, করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যা একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। সাধারণ কিছু নিয়ম মেনে আমরা এই ভাইরাস, তাই কোরবানির হাটে কেনাকাটার সময় এই নিয়মগুলো মেনে চলুন। সবসময় মাস্ক পরে থাকুন, আশেপাশে মানুষ থাকলে মাস্ক খুলবেন না। প্রিয় দর্শকবৃন্দ, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর উপজেলার বাগবের বাজার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা গতকালকে আপনাদের সুনামগঞ্জ পৌর শহরের যে পশুর হাটটি দেখানোর চেষ্টা করেছি, সুনামগঞ্জ পৌর শহরের পশুর হাটের কী চিত্র। আজকে আমরা এসেছি সুনামগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা বিষ্ণুপুর উপজেলার বাগবের বাজারে। সুনামগঞ্জের পশুর হাট নাম নিলেই আসলে বাগবের বাজার, পলাশ বাজার, শ্রীমতির বাজার এই কয়েকটা নাম চলে আসে। সুনামগঞ্জে পশুর হাটের জন্য এই কয়েকটি বাজার সবচেয়ে বিখ্যাত। এর এই বাজারগুলোর অবশ্য বিশিষ্ট কয়েকটি কারণ আছে, যার কারণে এই বাজারগুলো সুনামগঞ্জে বিখ্যাত। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর উপজেলার ঐতিহ্যবাহী বাগবের বাজারে। আমরা এখান থেকে আপনাদেরকে এই বাজারের চিত্র দেখানোর চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজারের প্রবেশ মুখে। প্রবেশ মুখে আসলে যেটি থাকার কথা, স্বাস্থ্যবিধি মেনে, বিভিন্ন সরকারের স্বাস্থ্যবিধি মেনে তাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখার কথা। তো আমরা আসলে এখানে ঢুকেই যেটি দেখতে পেয়েছি যে এখানে বিরতিহীনভাবে মাইকিং চলছে স্বাস্থ্যবিধির জন্য। আমরা হয়তো সামনে আরও অনেক কিছু দেখতে পাব। এখান থেকে আসলে হাটটি যতদূর বোঝা যাচ্ছে, হাটটি কিন্তু তার চেয়ে অধিক বড়। আমরা ভিতরে গিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এখানে শুধু হাটের প্রবেশ মুখের একটি অংশ দেখা যাচ্ছে, ভিতরে হাটটি আরও অনেক বড়, যে কারণে এই বাজারটি খুবই বিখ্যাত সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ পৌর শহর বা বিভিন্ন উপজেলা থেকেও এই বাজারে মানুষ আসেন তাদের কুরবানির পশু ক্রয় করার জন্য, এবং বিভিন্ন ব্যবসায়ী বা কৃষক আসেন তাদের কুরবানির পশু বিক্রয় করার জন্য। তো চলুন দর্শক, আমরা বাজারের ভিতর থেকে ঘুরে আসি এবং দেখে আসি এই বাজারের কী চিত্র। দর্শক, আমরা এই এখন বাজারে ঢুকছি। তো বাজারে ঢুকেই প্রবেশ মুখেই আমরা পুলিশ বুথ দেখতে পাচ্ছি, যেখানে পুলিশ তাদের ফোর্স নিয়ে রেডি আছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা প্রতিরোধ করার জন্য। ওই যে আমি টিনের দোকান, দর্শক আমরা প্রথমে এসে আগে পুলিশের সাথে কথা বলেছি যে আসলে এই বাজারের নিরাপত্তাটা কতটুকু আছে, বাজারের নিরাপত্তার জন্য পুলিশের তারা কী কার্যক্রম বা তাদের কী কর্মকাণ্ড তারা গ্রহণ করেছেন। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এই বাজারে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, যে কারণে তারা তাদের যতটুকু সম্ভব তাদের সাধ্যের মধ্যে তারা সেই নিরাপত্তার ব্যবস্থাটুকু নিয়েছেন। তার বাজারের ভিতরে তাদের পুলিশের মানুষ রয়েছে, বাজারের চতুর্দিক পুলিশ দিয়ে ঘেরাও আছে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, এবং ঘটলেও তাৎক্ষণিকভাবে তাদের ফোর্স রেডি আছে, তারা সেই অপ্রীতিকর ঘটনা এড়াতে পারবেন। আমি আসলে স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাস্থ্যবিধি আসলে মোটেই মানা হচ্ছে না, যেখানে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে মাস্ক বাধ্যতামূলক, বাজারে আসলে অবশ্যই মাস্ক থাকতে হবে, কিন্তু আমরা এখানে এসে এইসবের কিছুই দেখিনি। তো আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম
যে এই ব্যাপারে আপনাদের কি করণীয়। তো তারা যেটি বলেছেন যে আমরা একটু পরে পরেই বাজার থেকে মানুষ সরিয়ে দিচ্ছি যেন বেশি মানুষ বাজারে অবস্থান করতে না পারে, এবং যারা চলে আসেন মাছ ছাড়া তাদের ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, তাদেরকে বুঝিয়ে তাদেরকে ফেরত পাঠাতে হয়, এবং তারা তাদের পক্ষ থেকে যথেষ্ট সচেতন আছেন এবং সচেতন রাখার চেষ্টা করেছেন। তো আমরা এই বাজারের ইজারাদার সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা মাঠের চতুর্দিকে সাবান রেখেছেন, পানি রেখেছেন যেন মানুষ তাদের হাত ধুতে পারে, এবং তারা মাস্কের ব্যবস্থাও করে রেখেছেন যেন মানুষ মাস্ক পরে বাজারে আসতে পারে। কিন্তু বাজারের আসলে বাস্তব চিত্র যেটি, স্বাস্থ্যবিধি আসলে শুধু খাতায় কলমেই মানা হচ্ছে, বাজারের বাস্তব চিত্র হচ্ছে এখানে কারোর মুখে মাস্ক নেই, কোনো স্বাস্থ্যবিধি পালন করছে না, যেখানে 3 ফুট দূর থাকার কথা সেখানে আমরা 3 ইঞ্চি দূরেও নেই, একজন আরেকজনের সাথে গা ঘেঁষাঘেঁচিভাবে দাঁড়িয়ে আছি। আসলে একরকম ধাক্কাধাক্কি করে এই জায়গায় বেরোয়, তো এখানে আসলে স্বাস্থ্যবিধি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটি হচ্ছে বাজারের আরেকটি অংশ, এটি হচ্ছে দক্ষিণের অংশ, এবং আমরা আবার বাজারের মধ্যস্থলে যাচ্ছি, এবং এই বাজারটি আসলে বিশাল, এখানে কয়েক হাজার পশুই এসেছে, সেই সাথে মানুষ তার চেয়েও আরও অনেক বেশি। তো দর্শক, আসলে কোনো সচেতন মানুষ এই জায়গায় আসলে আসার কথা না, এটি একটি চরম ঝুঁকিপূর্ণ এলাকা, এখানে কোনো স্বাস্থ্যবিধি কোনো মাস্ক পরিধান করছেন না, আমরা খুঁজেও কোনো মাস্ক পরিহিত মানুষ পাচ্ছি না। আমরা চলুন একটু কথা বলি এখানকার যে বড় বিক্রেতা আছেন তাদের সাথে। দাদা আসসালামু আলাইকুম, গরুটি কি আপনার? আপনি কৃষক নাকি গরু ব্যাপারী? কৃষক। কয়টি গরু আজকে এনেছেন আপনি বাজারে? জি, আজকে বাজারে কয়টি গরু এনেছেন আপনি? একটাই। তো গরুটির কত দাম চাচ্ছেন? 55,000। গরুটি কি দাম দর হয়েছে? কত হয়েছে? 43-42-45। আপনার উদ্দেশ্য কত হলে বিক্রি করে দিবেন? 48। আচ্ছা, আমরা যদি আসলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে এবং বাজারে আসার জন্য অবশ্যই মাস্ক পরতে হবে, তো আপনার আসলে মুখে আমরা মাস্ক দেখতে পাচ্ছি না, এর কারণ কি? আমি মাস্কটা নিয়ে আসছিলাম, আসার পথে যে বৃষ্টি আসছিল সময় আর এই গরু দৌড়াদৌড়ি হচ্ছে আর রাস্তায় পড়ে গেছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই গরুটি উনি 55,000 টাকা দাম চাচ্ছেন, এখনও 42-43 এরকম দাম হয়েছে, উনি বিক্রি করবেন না, ওনার আশা যে 50 হলে উনি বিক্রি করে দেবেন। হ্যালো, আসলে বাজারের যে চলাচল অবস্থা সেটি খুবই খারাপ, আমরা আসলে এত বাজারটা এত আসলে বড় যে আমরা কোন দিকে আছি এবং কোন দিকে যাব কোনো কিছু ঠিক করতে পারতেছি না। দর্শক, আমরা আগেও বলেছি যে এই বাজারটি বিখ্যাত একটি বাজার, বাগবের বাজার। তার আরেকটি কারণ হচ্ছে এখানে হাসিলের পরিমাণ খুবই কম,
আমরা ইজারদার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রতি 100 টাকায় যারা একটা দুইটা গরু বিক্রয় করছেন তাদের যে 5 টাকা, এবং যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য 2 টাকা 3 টাকা করেও তারা ছাড় দিচ্ছে। খুবই কম আসলে তাদের হাসিলের পরিমাণ। এই একটি হচ্ছে আসলে মানুষ যারা কুরবানি দেন তারা কম হাসিলে গরু ক্রয় করার জন্য এই বাজারে এসে থাকেন, আমরা যেটি কথা বলেছি। এবং এই বাজারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি খুব একটা, প্রতিষ্ঠিত হয়েছে খুব একটা বছর হয়নি, বছর 4-5 হবে, এরই মধ্যে এই বাজারটা খুবই সুনাম কুড়িয়েছে সুনামগঞ্জে। ইতিমধ্যে দর্শক, আমরা একদম পিছন থেকে আবার সামনে চলে আবার মঠের জায়গায়, আমরা আবারও কারোর সাথে কথা বলার চেষ্টা করবো, কোনো একজন ব্যবসায়ীর সাথে। দাদা, এটা কি আপনার গরু? কয়টা গরু এনেছেন? একটাই। আপনি কি কৃষক নাকি ব্যবসা করার জন্য? কৃষক। কিরকম দাম যাচ্ছেন এই গরুর? পঞ্চাশ পঁয়তাল্লিশ। আচ্ছা, বিগত তো টানা 3 বার সুনামগঞ্জে বন্যা হয়ে গেল, তা আপনারা কী মনে করছেন এই বন্যা এবং তার উপর তো করোনা লেগেই আছে, বন্যা এবং করোনা এই গরু বাজারে কতটা প্রভাব ফেলবে? গরুর বাজার তো প্রভাব হবে, বন্যা লাগে দাম পাইতেছি না আমরা গরুর, বন্যার জন্য দাম পাচ্ছেন না, করোনায় মারছে আরো কিছু, করোনায় মারছে আপনাদের। দর্শক, আমরা যেটি শুনছিলাম তারা দাম পাচ্ছেন না যে কারণে গরু বিক্রি করতে পারছেন না, আমরা আসলে সেই চিত্রটি দেখছি যে এখানে প্রচুর গরু, এখানে প্রচুর গরু আসলে রয়েছে কিন্তু বিক্রি আসলে কম হচ্ছে, মানুষ যদি থাকে বেশি থাকেও সেই তুলনায় কিন্তু বিক্রি হচ্ছে না, যেটি আমাদেরকে ইজারাদার জানালেন। আমার মাথায় চিনিয়ে দেখো, দর্শক আমরা হাট বাজারটির পুরো চিত্র একটু দেখানোর চেষ্টা করলাম, যতটুকু সম্ভব ছিল আমাদের ঠিক ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে পশুর কোনো কমতি নেই, মানুষেরও কোনো কমতি নেই, কিন্তু বেচা কেনা আসলে খুব কম হচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলি, দেখি আসলে উনি কি বলেন। দাদা, আসসালামু আলাইকুম, আপনি কি গরু নিয়ে এসেছেন? কয়টি গরু নিয়ে এসেছেন? একটা গরু, একটি গরু নিয়ে এসেছেন, উনিও কৃষকই, উনি একটি গরু নিয়ে এসেছেন। এটা কি আপনার ঘরের গরু? কি খাওয়াইয়ে এটাকে? গাছ খাওয়াইছি, বসে খাওয়াইছি, প্রাকৃতিকভাবে যেভাবে বড় হয় ঠিক সেভাবেই বড় করেছেন। চাচা, আপনার ঘরে কি পানি উঠেছিল? পানি উঠে নেই তো? বিগত তো 3 বার সুনামগঞ্জে বন্যা হয়ে গেল, বন্যা করোনা এই সব মিলিয়ে আসলে গরুর বাজারের উপর কি প্রভাব পড়বে আপনি মনে করেন? কষ্ট আছে গরু, গরু বেচা কষ্ট আছে। দর্শক, আসলে আমরা সবার কাছ থেকে একই কথা শুনছি, উনিও একটি গরুই নিয়ে এসেছেন এবং উনি যেটি বলছেন যে গরু বেচা খুবই কষ্ট আছে, কারণ করোনা এবং বন্যার কারণে গরু বিক্রেতা কম। তো আসলে চাচা, এটার দাম কত চাচ্ছেন? উনি এই
সুন্দর চমৎকার একটি গরুর দাম 75,000 চেয়েছেন, গরুটি কি দরাদরি হয়েছে? কত টাকা পর্যন্ত? 550,000 গরুটি 550,000 পর্যন্ত দরাদরি হয়েছে। আপনি কত হলে এই গরু বিক্রি করবেন? 70,000। এই গরুটির চাঁদা আসলে আমরা সামনে থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি, খুবই সুন্দর গরু। উনি মাত্র 70,000 চেয়েছেন, কিন্তু যেটি উনি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না, তাই বিক্রয় করতে পারছেন না। ধন্যবাদ চাচা, আমরা একটু ঘুরে আসি। তো আসলে পুরু বাজারেরই এটি চিত্র, কৃষকরা তাদের পাইকারি দাম পাচ্ছেন না। তারা একটি কারণ দুষছেন যে করোনা এবং বন্যা, এই কারণটি তাদের গরু বিক্রি করে খুবই কষ্ট করে দিচ্ছে। আমরা আরেকটি সুন্দর এবং তরতাজা গরু দিচ্ছি। চাচা, আপনার গরুটি তো মাশাল্লাহ অনেক বড়, কতটুকু ওজন হবে এটার? 7 মন। খুবই চমৎকার লাল এবং কালো রঙের একটি গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই গরুর মালিক চাচা, যে চাচা ওই গরুটি নিয়ে এসেছেন, ওনার সাথে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটি চাচা? আমার নাম লিটন ব্যাপারী। লিটন ব্যাপারী, আপনি তাহলে গরুর ব্যাপারী। কয়টি গরু নিয়ে এসেছেন? 13টি গরু। হ্যাঁ, অতক্ষণে খুঁজতে খুঁজতে আমরা একজন ব্যাপারীর সন্ধান পেয়েছি, উনি 13টি গরু নিয়ে এসেছেন। এই পর্যন্ত কয়টি গরু বিক্রি করতে পেরেছেন? সবাই সস্তা দাম করছে, সেই জন্য বিক্রি করতে পারছেন না। ইন্ডিয়া থেকে আসলে কি কোনো গরু এসেছে সুনামগঞ্জে, বা ইন্ডিয়ার গরু কোনো প্রভাব ফেলেছে সুনামগঞ্জে? গরু যে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন 13টা গরু? মহিষিঙ্গা গরু। গরু নিয়ে আনতে কি কোনো ঝামেলা পোহাতে হয়েছে আপনাকে? না। দর্শক, আমরা একজন ব্যবসায়ীকে খুঁজে পেয়েছি যিনি 13টি গরু নিয়ে এসেছেন এবং 13টি গরুর মধ্যে মাত্র একটি গরু বিক্রি করতে পেরেছেন, আর মাত্র একদিন ঈদের বাকি। এই 13টি গরু বিক্রি করা ওনার পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে যাবে, যেটি উনিও বলেছেন যে গরু বিক্রি করা আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটু ছাগলের চিত্র দেখে আসবো, ছাগলের কী অবস্থা। এর পাশেই আছে ছাগলের বাজার। দর্শক, আমরা খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, অনেকগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা ছাগলের জন্য মালিকের সাথে কথা বলবো। আপনি কি ছাগলের মালিক? আমরা একজন মালিককে খুঁজে পেয়েছি। কয়টি ছাগল নিয়ে এসেছেন আপনি? আপনি কয়টি ছাগল নিয়ে এসেছেন? উনি ওনাদের ছাগলগুলো আমাদের দেখাতে চাচ্ছেন, বলুন। আমরা একটু দেখে আছি। কয়টি ছাগল নিয়ে এসেছেন? 70টি। বাহ মাশাআল্লাহ, উনি 70টি ছাগল নিয়ে এসেছেন। আপনার নাম? সোয়াবালি। আপনার বাসাটা কোথায়? বরখাপন থেকে এসেছেন উনি ব্যবসার উদ্দেশ্যে এসেছেন 70টি ছাগল নিয়ে। এই পর্যন্ত কতটি ছাগল বিক্রি করতে পেরেছেন? 200-250। 70টি ছাগলের মধ্যে কতটি ছাগল বিক্রি করতে পেরেছেন? 70টির মধ্যে? জি, 70টি তো রয়েছে বিক্রি করবার তাই। কালকে বেসব। কালকে বেসবা? আজকে কিনেছেন? আচ্ছা, কালকে বেসব। ছাগলের দাম আসলে কীরকম এই বাজারে? কম আছে। আপনারা কি ছাগল নিয়ে সন্তুষ্ট আছেন ছাগলের দাম নিয়ে? সন্তুষ্ট, আমরা ব্যবসা করি, আমরা 200-500 বাইলে বেশিলাই। বেশিলেন? করোনা বন্যা এইসব কি কোনো প্রভাব ফর্মনি ছাগলের উপরে? প্রভাব নাই। নাই, প্রভাব নাই। দর্শক, আমরা কথা বলছিলাম, ইনি হচ্ছেন ছাগল দেখাশোনা করি, অনেকগুলো দর্শক। আমরা আসলে আপনাদেরকে আরেকবার পুরো বাজারের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু
দর্শক বাজারটি আসলে এত বড় যে পুরোপুরি একবারে পুরোপুরি মোবাইলে ধারণ করা সম্ভব না। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি আর স্বাস্থ্যবিধির কথাও আপনাদেরকে বলেছি যে কী অবস্থা। আমরা এখন এখানে আর বেশিক্ষণ থাকতে চাই না, এখানে থাকা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি নাই। কারো মুখে মাস্ক নাই, যে যেভাবে চলছে সেভাবেই যেভাবে পারছে সেভাবে চলছে। এখানে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। আসলে এই বাজারে আসলে মনেই হবে না যে বাংলাদেশে করোনার মতো একটি মহামারী চলছে। আমরা একজন স্বেচ্ছাসেবককে দেখতে পাচ্ছি, দাদা একটা মিনিট। উনি এই বাজারের শৃঙ্খলার দায়িত্বে আছেন, ওনার সাথে কথা বলি। চাচা, আজ এই ঈদের বাজারটা কেমন দেখছেন আপনি? ভালোই জমেছে, মানুষ তো অনেক। গরু বেচা কেনা আসলে কেমন আছে? বেচা কেনা আসলে আমরা যে বাজার ঘুরে যেটি দেখতে পারলাম, খুব কম মানুষেরই মুখে মাস্ক আছে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। সেক্ষেত্রে আপনারা কি করছেন বা আপনাদের যে বাগবের বাজার ব্যবসায়ী বণিক সমিতি কি পরামর্শ দিয়েছে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমরা যেটি আসলে দেখলাম যে ওনারও একই কথা যে আসলে বাজারে সবাই মাছ ছাড়া চলে আসছে এবং এসে গেলে আসলে তাদেরও কিছু করার থাকে না। এতে তো হাজার হাজার মানুষকে আসলে পুশ ব্যাক করা তাদের পক্ষেও সম্ভব না। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে হয়তো কোনো বাজার থেকে আরে অন্য কোনো বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ সিলেট 24-এর সাথে থাকুন, বাসায় থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।